দেখছে টিভি 24 বাংলা টিভি 24 বাংলা সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইব এর পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি 24 বাংলা নমস্কার খবর চব্বিশে আপনাদের স্বাগত হবে এক তৃণমূল নেতাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে মৃত ওই নেতার নাম কাজিরুল বিশ্বাস শুক্রবার রাতে প্রচার করে বাড়ি ফিরে আসার সময় তার উপর বেশ কিছু দুষ্কৃতী চড়াও হয় এবং বাঁশ লাঠি দিয়ে বেধরক মারধর করে গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় শনিবার সকালে সেখানে মৃত্যু হয় তার তৃণমূলের দাবি কংগ্রেসরাই খুন করেছে কাজিরুলকে যদিও কংগ্রেসের দাবি পারিবারিক বিবাদের কারণেই এই খুন পুলিশ তদন্ত করলেই আসল বিষয়টি জানা যাবে সাগরদিঘি থানার পুলিশ এই ঘটনায় অভিযুক্ত আনসার শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বালিয়া অঞ্চলে নয়নডাঙায় বাড়ি কাজিরুল বিশ্বাসের বালিয়া গ্রাম পঞ্চায়েতের অঞ্চল কমিটির সহ সভাপতি ছিলেন তিনি শুক্রবার রাতে বালিয়া অঞ্চল থেকে প্রচারের কাজ করে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় নয়নডাঙ্গা গ্রামের কাছে বেশ কিছু দুষ্কৃতী তার সাইকেল থামিয়ে মারধর করে বলে অভিযোগ বাঁশ লাঠি লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে শুরু হয় বেধারক মারধর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় স্থানীয় ও আত্মীয় পরিজনেরা সকলে তৎপরতায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় শারীরিক অবস্থা অবনতি হলে পরে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় শনিবার সকালে সেখানে মৃত্যু হয় তার এই ঘটনায় সাগরদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের তীর হাকিম শেখ সাকিম শেখ ও আনসার শেখ নামে তিন ভাইয়ের বিরুদ্ধে সাগরদিঘি থানার পুলিশ এই ঘটনায় অভিযুক্ত আনসার শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রডা কালকে সুন্দর সময় সাতটার দিকে বালিয়ে থেকে ও মিটি টিটি আসছিল ভাইটা ডিএমসি করে তো ওই বালি অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ও রাস্তাতে মেরেছে আরাম মেরেছে এখন নাম কি করব পোস্টমর্টমটা হোক কমার্স মাইন্ড লোকালে করেছে থানায় অভিযোগ একটা করেছে পিটে মেরেছে ওটাও আছে আর হয়তো ভিলেজ পলিটিক্স এইটুকু হতে পারে সব বিভিন্ন হতে পারে ওটা তো একটা ওটা তো একটা ফ্যাক্টর আমার কাকা আগে হচ্ছে ঠিক আছে ও বাল্যে থেকে বাড়ির বাজার করে নিয়ে আসছিল বাজার করার পথে ও সে সময় একাই হেঁটে আসছিলো ঠিক আছে তো ওকে প্রথমে মাথায় আঘাত করে ফেলে দেওয়া হয় ফেলে দেওয়ার পরে দু চারজন মিলে ওকে মানে হাত পা ভেঙে দিয়ে ভেঙে দেওয়া হয় রডের বাইরে তারপরে আমরা খবর পেলাম খবর পেয়ে আহত অবস্থায় নিয়ে এসে হসপিটালে ভর্তি করলাম এই জংপুর হসপিটালে ভর্তি করলাম সমস্যা ডাক্তারবাবু রেফার করলো বহরমপুর বহরম হসপিটালে এখন ও বহরমপুরে মারা গেছে ওটা সন্ধ্যা সাড়ে সাতটার সময় কারণ বলতে আগের আমাদের পিসিদের সময় ঝামেলা হয়েছিল তো মোটামুটি মার্কেটের মধ্যে হয়েছিল তো ওই আমার পিসি ছেলেগুলোকে আসামি করেছিল তো আমার কাকা তদবির করে ও আসামিদেরকে উদ্ধার করেছিল এখন আমরা যেটা বুঝতে পারছি ওই কারণেই টার্গেট করা হয়েছে তৃণমূলের দাবি কংগ্রেসরাই খুন করেছে কাজিরুলকে তৃণমূল কংগ্রেসের জেলা সহসভাপতি অশোক দাস বলেন কংগ্রেসের শামসুল হুদার নেতৃত্বে পরিকল্পিতভাবে নির্বাচনের আগে সাগরটিকে উত্তপ্ত করার চেষ্টা চলছে কাজরুল বালিয়া এলাকায় সহসভাপতি হিসেবে অত্যন্ত ভালো মানুষ ছিলেন এই ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক বলে জানান তিনি যদিও কংগ্রেসের দাবি পারিবারিক বিবাদের কারণে এই খুন অপরদিকে কংগ্রেস নেতৃত্ব হুমায়ুন কবির বলেন এই খুনের রাজনীতিকে তীব্র ঘৃণা করি এই খুনের সঙ্গে কংগ্রেস দলের কোনো সম্পর্ক নেই কাজিরুলের পারিবারিক বিবাদের জন্য তাকে খুন করা হয়েছে পুলিশ তদন্ত করলে আসল বিষয়টি জানা যাবে কংগ্রেসের শামসুল হুদা ও হচ্ছে নাটের গুরু ওই শামসুল হুদার নেতৃত্বে কংগ্রেসের গুন্ডারা তারা এই নির্বাচনকে উত্তপ্ত করার জন্য অশান্তি পাকানোর জন্য তারা একটা এই ধরনের গুন্ডামি শুরু করেছে কালকে পিটিয়ে মেরে দিয়েছে আমাদের কাজিরুলকে কাজিরুল অত্যন্ত নিরীহ ভালো ছেলে আমাদের বালিয়া অঞ্চলের সহসভাপতি সেই কাজিরুলকে শামসুলের লোকেরা অর্থাৎ কংগ্রেসের লোকেরা অর্থাৎ অধীর চৌধুরীর লোকেরা তারা পিটিয়ে কালকে মেনেছে এবং পরিকল্পনা করছে এইভাবে আরও ষড়যন্ত্র তৈরি করে সাগরদিঘিতে যেহেতু সাগরদিঘির বিধায়ক আমাদের দলের সভাপতি সেই জন্য সাগরদিঘিটাকে বেছে নিয়েছে এখন সাগরদিকে দিকে উত্তপ্ত করার একটা পরিকল্পনা চলছে আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যারা এই সমস্ত গুন্ডামির সঙ্গে যুক্ত কংগ্রেসের মস্তান বাহিনী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেওয়া হোক আমরা এই গুন্ডামি বন্ধ করার জন্য এই গুন্ডামিকে প্রতিহত করার জন্য আমাদের কর্মীদেরকে আমরা নির্দেশ দিয়েছি এই জাতীয় ঘটনা ঘটলে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরাও কিন্তু তাদেরকে ছেড়ে দেবে না পরিষ্কার কথা ঘটনা যদি ঘটতে থাকে তৃণমূল কংগ্রেস কিন্তু হাত গুটিয়ে বসে থাকবে না এই সাগরদিগির বালিয়া অঞ্চলে যে কাজিরুল যে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহসভাপতি যিনি খুন হয়েছে এই খুনের রাজনীতির আমি তীব্র নিন্দা করছি একটা মানুষকে এইভাবে পিটিয়ে খুন করা এটা জঘন্যতম অপরাধ আমি বলবো এই খুনের সঙ্গে কংগ্রেস দলের কোনো সম্পর্ক রয়েছে বলে আমি মনে করি না এই খুন যে হয়েছে তাদের পারিবারিকের আগেও একটা খুন হয়েছিল তার বদলা হিসাবে এই খুন হতে পারে তাই মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে এবং সাগরদিঘি থানার ওসি সাহেবকে বলব যে এই খুনের সঠিক তদন্ত করে যারা প্রকৃত অপরাধী তাদের কঠোরতম সাজা দেওয়ার ব্যবস্থা কংগ্রেসের পক্ষ থেকে আমরা করছি